নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব গোয়ার একটা মিষ্টি নিয়ে গোয়ার একটা মিষ্টি নিয়ে গোয়ার সম্পর্কে যখনই আমরা খাবার দাবারে গোয়ার খাবার দাবারের সম্পর্কে আমরা যখন আলোচনা করি তখন যদি গোয়ার যে যেরকম কারি গোয়ার যে কোনো রকম কারির যখন কথা ওঠে তখন আমাদের মাথায় আসে ভিন্ডালুর কথা এবং গোয়ার অ্যালকোহলিক ড্রিঙ্ক বলতে আমাদের মাথাতে আসে ফেনি এবং গোয়ার যে মিষ্টি গোয়ার যে ডেজার্ট গোয়ান ডেজার্ট এই গোয়ার ডেজার্টের কথা বললে পরে কিন্তু প্রথমেই আসবে একটা ওখানকার একটা খুবই ফেমাস একটা পুডিং যার নাম হচ্ছে বিবিনকা বিবিনকা তো বিবিনকাকে বলা হয় দ্য কুইন অফ গোয়ান ডেজার্ট তো আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এই বিবিনকা এই গোয়ার খুব বিখ্যাত এই পুডিংয়ের হিস্ট্রিটা এই গোয়ার যে পুডিং যেটা সেটা হচ্ছে যে তার সঙ্গে জড়িত ছিল যে গোয়ার ওল্ড গোয়া মানে পুরানো গোয়া ওল্ড গোয়ার কিছু কনভেন্টের যে নান নান যে 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 মহিলা খ্রিস্টান নান যে থাকেন তারা ছিল জড়িত এই বিবিনকা পুডিং এর সাথে গোয়ার যে ওল্ড গোয়াতে যে সমস্ত কনভেন্ট এবং যে সমস্ত চার্চ যেগুলো ছিল তাতে যে নান যে ছিল সেই নানদের শুধু কাজ ছিল যে মানে চার্চে দেখাশোনা করা শুধু তাই নয় ওখানে মোমবাতি তৈরি করা তারপরে গার্ডেনিং তারপরে ফুড কুকিং এই সমস্ত রকম কাজ কিন্তু এই খ্রিস্টান নানদের উপর ছিল দায়িত্ব ছিল তো তখন এই যে ওরা যে রুটি বানাতো যে বেকড ফুড তৈরি হতো এবং বিভিন্ন রকমের রুটি তৈরি হতো তাতে কিন্তু ওরা এই এগ হোয়াইটটা ইউজ করত এই নান যারা ছিল তারা যে কুকিং করতো তাতে এগ হোয়াইটটা ইউজ করতো এবং এই এগ হোয়াইটটা শুধুমাত্র যে কুকিংয়ের জন্য ইউজ করা হতো শুধু তাই নয় প্রতিটা কনভেন্টে প্রতিটা চার্চে যে অ্যাবটস ছিলেন অ্যাবটস অ্যাবটস মানে হচ্ছে যে খ্রিস্টান মনেস্ট্রি যেগুলো আছে তার যে হেড তার যে প্রধান যে তাকে বলা হয় অ্যাবটস তো এই অ্যাবটস কথাটা এসেছিল কিন্তু আব্বা মানে ফাদার থেকে তো সেই অ্যাবোটসরা যে যে আলখাল্লার মতো যে কাপড়টা যে পরে থাকেন সেই কাপড়গুলোতে স্ট্রাচ দেওয়ার জন্য স্ট্রাচ করার জন্য কিন্তু এই এগ হোয়াইটগুলো ইউজ হতো স্টার্চ কাপড়ে স্টার্চ করা মানে হচ্ছে আমরা বাংলায় যেটাকে বলি যে কাপড়ে মার দেওয়া এবং সেটা হচ্ছে যে তখন এই এগ হোয়াইট দিয়ে এই অ্যাবোটসদের যে সমস্ত কাপড় চোপড় ছিল এবং নানরা নিজেদের যে সমস্ত ড্রেস ছিল সেগুলো স্টার্চ দেওয়ার জন্য এই এগ হোয়াইটটা ইউজ হতো এবং এই এগ হোয়াইটটা এগ হোয়াইটটা আবার ইউজ হতো যে চার্চের যে সমস্ত অল্টার যেগুলো আছে বেদি যেগুলো আছে সেই বেদিগুলোকে মানে পরিষ্কার করার জন্য এই এগ হোয়াইটটা ইউজ করা হতো কারণ এই এগ হোয়াইটটা দিয়ে পরিষ্কার করলে পরে মানে ওই অল্টারগুলো প্রচণ্ড শাইনিং শাইনিং হতো সেই জন্য এই এগ হোয়াইটের বিভিন্ন রকমের ইউজ ছিল শুধু খাবার নয় খাবার দাবারের জন্যই ইউজ হতো তাই নয় এই জামা কাপড়ে স্ট্রাচ করবার জন্য এবং অল্টারকে পরিষ্কার করার জন্য এই এগ হোয়াইটটা ইউজ হতো তাহলে এই এগ হোয়াইটটা ইউজ করা হতো কিন্তু এই যে এগের যে ইয়ক যেটা হলুদ যেটা কুসুম যেটাকে আমরা বলি তাহলে সেই ডিমের কুসুমটা কি হতো তাহলে কি এই সমস্ত ডিমের কুসুমগুলোকে ফেলে দেওয়া হতো হ্যাঁ আগে এরকমই হতো যে বেশিরভাগ এই ডিমের কুসুমগুলোকে এগুলোকে ফেলে দেওয়া হতো কিন্তু এই সেভেন্টিন সেঞ্চুরির সময় এই একটা ওখানে একটা খুবই বিখ্যাত একটা কনভেন্ট আছে যেটা নাম হচ্ছে সান্টা মনিকা কনভেন্ট সান্টা মনিকা কনভেন্ট তো এই সান্টা মনিকা কনভেন্টে একজন নান ছিলেন ওই ওনা ওনার নাম ছিল বেবি আনা বেবি আনা তো বেবি আনা ভাবলেন যে এই যে লেফট ওভার যে এই এগ ইয়ক্স এই ডিমের কুসুমগুলো এগুলো দিয়ে কোনো একটা খাবার বানালে কীরকম হয় তো উনি এই এগের এই ইয়ক যে ডিমের কুসুমগুলোকে ইউজ করলেন এবং তার সাথে ময়দা এবং অনেক ইয়ে প্রচুর পরিমাণে ঘি এবং কোকোনাট মিল্ক নাটমেগ এবং সুগার এইগুলো ইউজ করে উনি একটা পুডিং বানালেন এবং ওই পুডিংটা তৈরি করলেন উনি সেভেন লেয়ার্স ছিল পুডিংটাতে ওয়ান টু করে সেভেন লেয়ার্সের একটা পুডিংয়ের একটা উনি বানালেন এবং এই সেভেন লেয়ার্স পুডিং যেটা বানালে সেই সেভেন যে লেয়ার্স যেটা ছিল সেই সেভেন লেয়ার্সটা কিন্তু সিগনিফাই করছিল যে লিসবন পর্তুগালের রাজধানী যে লিসবনের সেভেন হিলস যেরকম রোমের যেরকম সেভেন হিলস আছে সেরকম কিন্তু এই লিসবনেরও সেভেন হিলস আছে এবং যে পাহাড়গুলোর নাম হচ্ছে প্রথমটার নাম হচ্ছে যে সাউ রোকুয়ে সাউ রোকুয়ে তারপরে সাউ জর্জ পাওয়া ভিসেন্টে তারপরে হচ্ছে সান্ট আনা তারপরে ছাগেস সান্টো আন্ড্রে আর সান্টা ক্যাটেরিনা তো এই হচ্ছে সাতটা পাহাড় লিসবনের তো এই যে পুডিংটা বানালেন সেই পুডিংটা ওই রকমই সাতটা লেয়ার তৈরি করা হলো এবং এই পুডিংটা তৈরি করার পর বেবি আনা যে নান ছিলেন উনি ওই কনভেন্টের যে সান্টা মনিকা কনভেন্ট ছিল সেই কনভেন্টের যে প্রধান প্রিস্ট যিনি ছিলেন ওনাকে এটা খেতে দিলেন এবং উনি খেয়ে মানে ওনার এতই ভালো লাগলো যে উনি অন্যান্য আরও বিভিন্ন রকম চার্চের যে সমস্ত অ্যাওয়ার্ডস ছিলেন এবং ফাদার যারা ছিলেন তাদেরকেও এটা খেতে দেওয়া হলো এবং সবাই প্রচণ্ড প্রশংসা করলো এই পুডিংটার এবং এই পুডিংটা যেহেতু এই নান যিনি ছিলেন যার নাম ছিল বেবি আনা। উনি বানিয়েছিলেন বলে এই পুডিংটা নামকরণ করা হল তো এই বেবি আনা যে নানের নাম অনুসারে এই পুডিংটার নাম হলো বিবিনকা তো এই বিবিনকা এই পুডিংটার যে পৃষ্ঠে খেতে খুবই ভালো লেগেছিল কিন্তু উনি বললেন যে মানে এত ভালো লেগেছিল যে উনি বললেন যে এই সেভেন লেয়ার্স যে পুডিংয়ে তৈরি করা হয়েছে এটা কিন্তু মানে খুবই কম এর চেয়ে আরও বেশি অনেক বড় যদি পুডিংটা হতো তাহলে আরও ভালো লাগতো সেই জন্য পরবর্তীকালে আপনারা দেখে থাকবেন যে এই যে বিবিনকা যেটা পুডিং হচ্ছে গোয়াতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম লেয়ারের হয় কিছু কিছু জায়গাতে সাতটা লেয়ার কিছু কিছু জায়গায় দশটা লেয়ারের কিছু কিছু জায়গায় সবচেয়ে বেশি হচ্ছে ষোলোটা লেয়ারের এবং পর্তুগিজরা যখন ভারত ছেড়ে চলে যায় তখন ভারত ছেড়ে চলে যায় এবং তার আগেও যে ওরা ভারত থেকে গোয়া থেকে যে কিছু সংখ্যক পর্তুগিজ যারা মালয়েশিয়াতে গিয়েছিল তারপরে শ্রীলঙ্কা ইস্ট আফ্রিকা তারপরে ফিলিপিন্স এই সমস্ত জায়গাতে যখন গিয়েছিল তখন ওরাও কিন্তু সাথে এই বিভিনকার রেসিপিটা নিয়ে যায় এবং ওই সমস্ত দেশগুলোতেও কিন্তু বিভিন্নকার ভীষণভাবে জনপ্রিয় হয়ে যায় কিন্তু নামগুলো চেঞ্জ হয়ে যায় এবং লেয়ারগুলো কিছু কিছু দেশে বেড়েছে কিছু দেশে কমেছে সেরকম যেরকম শ্রীলঙ্কাতে গিয়ে এই বিবিনকা গোয়ার যে বিবিনকা যে কেকটা সেটা ওইখানে হয়ে গিয়েছে ওর নাম হয়েছে বিবিখান বিবিক্ষান বিবিঙ্গা নাম হয়েছে ফিলিপিন্সে তো সেরকম বিভিন্ন দেশে নাম বিভিন্ন রকমের হয়েছে আর এই যে এখনও পর্যন্ত যে এই বিবিনকা যে কেকটা যেটা এই পুডিংটা যেটা তৈরি করা হয় সেটার জন্য কিন্তু একটা স্পেশাল ওদের একটা মাটির পাত্রে তৈরি হয় ওটা কিন্তু এইরকম কোনো রান্নার সরঞ্জাম দিয়ে তৈরি হয় না ওটার জন্য একটা স্পেশাল একটা মাটির পাত্র আছে গোয়াতে এবং সেটাতে এখানে ওই পুডিংটা বেক করা হয় এই এবং ওই মাটির পাত্রটাকে বলা হয় টিজাল টিজাল তো সেই জন্য এবার যদি পরবর্তীকালে আপনারা যদি কখনও গোয়া যান তাহলে গোয়াতে গিয়ে অবশ্যই এই তিনটে জিনিস ট্রাই করবেন একটা হচ্ছে গোয়ার ফেনি একটা হচ্ছে গোয়ার ভিন্ডালু আর তিন নম্বর হচ্ছে যে গোয়ার এই মিষ্টি যেটা গোয়ার পুডিং খুবই বিখ্যাত যার নাম হচ্ছে বিবিনকা তো এই রকমইভাবেই যে লেফট ওভার এগ ইয়ক থেকে একটা শুধুমাত্র গোয়া নয় ভারতের একটা খুবই ফেমাস একটা মিষ্টি তৈরি হলো যেটা হচ্ছে বিবিনকা তো এই গল্পটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম এবং আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটা অবশ্যই subscribe comment cool, thank you so much